পদ্ম ফুলের প্রার্থীর জন্য মানুষ অপেক্ষা করছে, বললেন আমডাঙ্গা মণ্ডল তিনের সভাপতি উৎপল দত্ত। বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর অঞ্চলে ব্রিগেড চলো কর্মসূচি উপলক্ষে পথসভা করলেন বিজেপির পক্ষ থেকে। আগামী বিধানসভা নির্বাচন এবং ব্রিগেড কর্মসূচিকে সফল করতেই এই পথসভা করেন আমডাঙ্গা মণ্ডল তিনের পক্ষ থেকে। এই পথসভা থেকে দুবারের তৃণমূলের কংগ্রেসের আমডাঙ্গা বিধানসভার জয়ী প্রার্থীর নাম বাদ পড়া নিয়ে কটাক্ষ করলেন আমডাঙ্গা মণ্ডল তিনের বিজেপির সভাপতি উৎপল দত্ত। তিনি বলেন দত্তপুকুর সহ আমডাঙ্গায় বিজেপির বিধায়ক আসছে 200% নিশ্চিত। এই নিশ্চিত জেনেই দিনদি অফিকুর রহমানকে টিকিট দেয়নি, কারণ এটা জানে রফিকারের মতো চুরি চামারি করে ওকে সামনে এনে সেই মুখ দাঁড় করিয়ে তৃণমূল পার্টি নিজের মুখটা নষ্ট করতে চাইছে না। অলরেডি দলটা উঠে গেছে দত্তপুকুর থেকে, আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখেন, আমরা যেভাবে লড়াই করতে নেমেছি আমডাঙ্গায়, আমডাঙ্গা লড়াই করতে নামার শুরুতেই আমরা অ্যাডভান্টেজ নিয়েই নেমেছি, কারণ লোকসভা নির্বাচনে এই আমডাঙ্গা থেকে একচেটি আমরা ভোট পেয়েছি। ঠিক আছে, একমাত্র যেসব জায়গায় মুসলিম অধ্যুষিত জায়গায় যেখানে আমরা রিগিং ছাপ্পা রাহাজানি আটকাতে পারিনি, যেহেতু ওইখানে রফিকুর রহমান একচেটিয়া তার যে সমস্ত টিম আছে, ডাকাত টিম আছে, সেই ডাকাত টিম নিয়ে ভোট করেছে, সেই টিমের সেইখানে জায়গায় আমরা আমাদের হিন্দুরা ভোটই দিতে পারিনি। তা বাদ দিয়ে লোকসভা ভোটের নিরিখে আমরা অ্যাডভান্টেজ হয়ে এগিয়েই আছি। আর আমাদের ক্যান্ডিডেট দল ঘোষণা করবে, দল যে ক্যান্ডিডেটই দেবে আমাদের আমডাঙ্গা সহ এই পুরো 11টা পঞ্চায়েতের মানুষ হাত উজাড় করে ভোট দেবে বিজেপিকে। পদ্ম ফুলের প্রার্থীর জন্য মানুষ শুধু অপেক্ষা করছে, আর দত্তপুকুর সহ আমডাঙ্গাতে এই প্রথমবার বিজেপির বিধায়ক আসছে এটা 200% নিশ্চিত। এই দিদির এই নিশ্চিতটা জেনেই রফিকারকে আর টিকিটটা দেয়নি, কারণ এটা জানে যে রফিকারের মতো লোক যেভাবে চুরি ছামারি করেছে ওকে সামনে এনে সেই মুখ দাঁড় করিয়ে আর নিজের তৃণমূল পার্টির মুখটা নিজের মতো করে নতুন করে আর নষ্ট করতে চাইছেন। অলরেডি দলটাও উঠে গেছে, দলটা দত্তপুকুর থেকেও আস্তে আস্তে সরে যাচ্ছে। ওই দলের নেতারা আমাদের দলের বিভিন্ন উচ্চ নেতৃত্বর কাছে রাতের অন্ধকারে গিয়ে দেখা করছে জয়েন করার জন্য, বলছে কোটি কোটি টাকার প্রলোভন দিচ্ছে শুধুমাত্র জয়েন করার জন্য। তার মানে কি? ওরা তৃণমূল কংগ্রেসে আর আস্থা রাখতে পারছে না, মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, দত্তপুকুর সহ আমডাঙ্গার মানুষ আস্থা হারিয়েছে, ওদের কর্মী কার্যকর্তা নেতারা আস্থা হারিয়ে ফেলেছে। এরপরে আর পার্টিটার ভোটে লড়ার তো মনে হয় না দরকার আছে। এটা চলুক না, সারা পশ্চিমবঙ্গে জুড়ে চলুক। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যা কার্যকলাপ, তাতে মমতা অভিষেক দুজনেরই তো ক্যান্ডিডেট হওয়া উচিত না কোনোভাবেই। তাও ওরা যখন ক্যান্ডিডেট হচ্ছে তো ওদের দেখা দেখি বাদ বাকি চোর ডাকাত যেগুলো আছে সবগুলোই ক্যান্ডিডেট হচ্ছে, সুতরাং সারা রাজ্যব্যাপী এটা হবে, এটাই স্বাভাবিক। নতুন কিছুই প্রার্থী না, আপনারা হয়তো জানেন না এই প্রার্থী আগে আমাদের বিধায়ক সাহেবের সাথেই ছিল, বিধায়ক সাহেবের সাথে ছিল, বিধায়ক সাহেব টাকা তুলতেন, এ টাকা গুনতেন, পার্থক্যটা এটাই। ওই একই ফলাফল ওই একই জায়গায় দাঁড়াবে, ভোটের রেজাল্ট যেদিন বেরোবে সেদিন মোটামুটি এই সমস্ত নোট গোনার লোক দত্তপুকুর থেকে হাফিস হয়ে যাবে। দেখেন, আমাদের অনেক বড় দল, অনেক বড় দল, সারা পৃথিবীর সব থেকে বড় দল তৃণমূল, আমাদের কাছে নগণ্য তৃণমূল কংগ্রেস দলটা আমাদের কাছে নগণ্য। সুতরাং তৃণমূল কংগ্রেস থেকে যদি কোনো স্বচ্ছ ভাবমূর্তির নেতা আসতে চায় আমাদের দলীয় উচ্চ নেতৃত্ব এটা বিচার বিশ্লেষণ করবেন। উৎপল দত্ত আমডাঙ্গা মণ্ডল তিনের সভাপতি।